বাংলা একাডেমি জিন্কুর রচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষের ভাবনায় গ্রন্থের মোরক উন্মোচন বাংলা একাডেমি দিনে করছেন কবি কবি যিনি আমাদের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক শহরা ওয়ার্দি উদ্যানে অমর একুশে বইমেলা উপলক্ষে বহু কেথিমান লেখকের লেখা অমূল্য গ্রন্থাদি প্রকাশিত হয়েছে এই বিশাল গ্রন্থ ভাণ্ডারের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের বরেণ্য অধ্যাপক আন্তর্জাতিক কেতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত মানবাধিকার ব্যক্তিত্ব শিক্ষাবিদ লেখক গবেষক এবং প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর জিনুবোধী ভিকুর রচিত গ্রন্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষের ভাবনা গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি জনাব মোহাম্মদ নুরুল হুদা মোরক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাসিম আক্তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জগন্নাথ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন শেরে ই বাংলা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং চলচ্চিত্র অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ভিএম জামান। শিল্প ও বাণিজ্য উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী রয়্যাল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক ডক্টর এম এ বি সিদ্দিক দীপু নবরাজ প্রকাশনীর স্বত্বাধিকারী আব্দুল মালিক আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে বি এস আনন্দবোধী তেরো অমিত বড়ুয়া সহ বিশিষ্ট অতিথিবৃন্দ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বঙ্গমাতার সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রোখন উদ্দিন পাঠান অতিথিরা বক্তব্যে বলেন বই জ্ঞানের প্রতীক বই মানুষকে জ্ঞান দান করে আনন্দে দেয় তদুপরি মনের খোরাক জাগায় তারা সকলে ডক্টর জীরোবদী ভিক্ষুর জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লিখা অমূল্য গ্রন্থ রচনা করে যে ইতিহাস সৃষ্টি করেছেন তদন্তে লেখককে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা আরও বলেন এই বইটি যুগের সাথে কুবই সামঞ্জস্যপূর্ণ রয়েছে বইটি পাঠ করে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী পাঠকগণ অনেক দূর বিষয় সহজে জানতে পারবেন তারা এই গ্রন্থের বহু প্রচার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানান মোরক উন্মোচন শেষে সকলে বইমেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন উল্লেখ্য নবরাগ প্রকাশনের স্টল তিনশো সাতষট্টি থেকে তিনশো আটষট্টিতে গ্রন্থটি পাওয়া যাচ্ছে এছাড়াও নিলয় বায়ান্ন সুবর্ণ গাজী বলকা ট্রামলিপি ঐতিহ্য ঝিনুক ধিমিক যুক্ত গাংচিল এবং নভরাক প্রকাশনাসহ ম্যাকনাম ওপাস ইত্যাদি গ্রন্থ প্রকাশ নিয়ে শত শত দোকানে নতুন নতুন হাজারো বই মেলায় এসেছে আনন্দ বাংলা টিভি নিশিথা বড়ুয়া চট্টগ্রাম